আসসালামু আলাইকুম। ল্যাংস্টন হিউজের রেসিজম নিয়ে আমরা যে প্রশ্নটি পড়ছিলাম, ওখানে রেসিজমের বেশ কঠিন একটা সংজ্ঞা দেওয়া ছিল। তো এখানে সংজ্ঞাটি খুবই সহজ। দেখো, রেসিজম মিন্স ট্রিটিং পিপল আনফেয়ারলি অর ডিফারেন্টলি। রেসিজম মানে হচ্ছে মানুষের সাথে ভিন্ন রকম আচরণ করা বিকজ অব দেয়ার রেস, তাদের জাতির জন্য। অর্থাৎ রেস মানে হচ্ছে মূলত জাতি। ভিন্ন জাতির মানুষের সাথে ভিন্ন রকম বিহেভ করছি কেন? কারণও ভিন্ন জাতির মানুষ, এটাকেই বলা হচ্ছে রেসিজম। এখন জাতিটা কি? কালো জাতি হতে পারে, খাটো জাতি হতে পারে, চাকমা জাতি হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। আরেকবার দেখব, রেসিজম মিন্স ট্রিটিং পিপল আনফেয়ারলি অর ডিফারেন্টলি। অন্যায্যভাবে বা ভিন্নভাবে আচরণ করা হচ্ছে কোনো মানুষকে, সেটাকেই বলা হচ্ছে রেসিজম। কেন আনফেয়ার আচরণ করা হচ্ছে? বিকজ অব দেয়ার রেস, তাদের ভিন্ন জাতির জন্য। এটাকে আমরা আবার একটু এক্সপ্লেন করে নিচের লাইনে লিখেছি। ইট ইজ, রেসিজম জিনিসটা ঘটে ওয়েন সামওয়ান বিলিভস দ্যাট, যখন কোনো ব্যক্তি বিশ্বাস করে যে দ্যাট সার্টেন রেসেস আর বেটার অর ওর্স দ্যান আদার্স, যে কোনো একটা জাতি অন্য জাতির থেকে ভালো অথবা খারাপ। রেসিজম দুটোই, অমুক জাতি ভালো অমুক জাতি খারাপ, দুটোই রেসিজম। তাহলে ইট ইজ ওয়েন সামওয়ান বিলিভস দ্যাট দ্য সার্টেন রেস আর বেটার অর ওর্স দ্যান আদার্স, একটা জাতি অন্য জাতির থেকে ভালো বা খারাপ, এই বিশ্বাসটাই রেসিজম। অ্যান্ড অ্যাক্টস অন দোজ বিলিভস, এবং ওই বিশ্বাসের উপর ভিত্তি করেই তারা আচরণ করছে বা কাজ করছে। অ্যাক্ট মানে কাজ করা। কী কাজ করছে? বাই ডিসক্রিমিনেটিং অ্যাগেনস্ট পিপল বেসড অন দেয়ার রেস, ওই মানুষগুলোর জাতির উপরে ভিত্তি করে এই মানুষগুলোকে ডিসক্রিমিনেট করছে, বিভেদ তৈরি করে দিচ্ছে। তাদের কোনো একটা জাতিকে ভালো মনে করা হচ্ছে, কোনো একটা জাতিকে খারাপ মনে করা হচ্ছে। তো এই বিষয়টাকেই বলা হচ্ছে রেসিজম। আর নিচে হচ্ছে আমরা উপসংহার হিসেবে আমরা হচ্ছে একটা রেসিজম দিয়ে দিছি, যে জিনিসটা ভালো না, প্রত্যেকের সাথেই সমান আচরণ করা উচিত। তো আশা করি তোমরা রেসিজম সম্পর্কে ভালো বুঝলে। আর একটু বিজ্ঞাপন দিয়ে দিই, সেটা হচ্ছে আমেরিকান পোয়েট্রি সহ ফোর্থ ইয়ারের সকল সাবজেক্টেরই কোর্স পাবে মাত্র 400 টাকা ফি। ওখানে প্রত্যেকটি প্রশ্ন আমি লাইন বাই লাইন এক্সপ্লেন করে দিয়েছি এবং বাংলাতে গল্পের মতো করে বুঝিয়ে দিয়েছি। চ্যাপ্টারের সামারিগুলোও পাবে। তো ডিসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা চাইলে নক করে কোর্সগুলো নিয়ে নিতে পারবে। মাত্র 2 থেকে 3 দিন বা 4 দিনের মধ্যে প্রস্তুতি নিয়ে খুব ভালো একটা এক্সাম দিতে পারবে ইনশাল্লাহ, কোর্স নিয়ে থাকলে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।